আসসালামু আলাইকুম জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি প্রশ্নের সম্মুখীন হলাম। এটি হচ্ছে গণিত প্রশ্ন। এখানে সৃজনশীল প্রশ্নটা আমি দেখাচ্ছি। ক বিভাগে পাটিগণিত থাকবে। পাটিগণিতে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে আপনার আমরা দেখব, কোনো শহরে বর্তমান সংখ্যা 70 লক্ষ, ওই শহরে জনসংখ্যা বৃদ্ধি হার প্রতি হাজারে 20 জন। আর প্রশ্ন কতে দেওয়া আছে জনসংখ্যা বৃদ্ধির শতকরা 3 বছর পর ওই জনসংখ্যা কী হবে। এবং 2 নম্বর প্রশ্নটি দেওয়া আছে, প্রশ্নগুলো পড়তেছি। একটি পুকুরের দৈর্ঘ্য 180 মিটার, প্রস্থ 80 মিটার এবং পাড়ের বিস্তার 5 মিটার, পুকুরের পরিসীমা কত, ক্ষেত্রফল কত, এগুলো বের করতে হবে। আর জ্যামিতি এখানে যেগুলো দেওয়া আছে, বীজগণিত যেগুলো দেওয়া আছে, x²-3x-1 = 0 হলে ক x - 1/x = কত, x²+1/x² এর মান কত, এগুলো করতে হবে। এবং 4 নম্বরে যে প্রশ্নটি দেওয়া আছে, x-3, x²-9, x²-4x+2 তিনটি বীজগণিতিক রাশি, দ্বিতীয় রাশির বর্গ নির্ণয়, প্রথম রাশির দ্বারা তৃতীয় রাশিকে ভাগ করো, রাশি তিনটির লসাগু নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন যেটি দেওয়া আছে, 2টি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করে, এসব প্রশ্ন দেওয়া আছে। জ্যামিতি এখানে কী দেওয়া আছে, ত্রিভুজ ABC এর মাধ্যমে BO কে D পর্যন্ত সমানভাবে বর্ধিত করো, যেন এমনভাবে বর্ধিত করো যেন BO - OB OD হবে। উপরের আলোকে জ্যামিতি চিত্র অঙ্কন করো, প্রমাণ করো যে ABCD একটি সামান্তরিক, এসব করতে হবে। 7 নম্বরে একটা চিত্র দেওয়া আছে এবং এখানে প্রশ্ন দেওয়া আছে, AOCD পরস্পর সমান্তরাল ও বৃত্তকে কেন্দ্র করে M2CD এর মধ্যবিন্দু, CD কে ব্যাসার্ধ করে বৃত্ত অঙ্কন করো, প্রমাণ করো যে OM রেখাংশ CD যায়ের উপর লম্ব, দেখাও যে ARCD এটা দেখাতে হবে। এবং নৈবৃত্তিকটা আমি পরে দেখাবো, শুধু প্রশ্নগুলো দেখে নিন। ত্রিভুজ এর বাহু 6 মিটার, বাল্ব দুটি যথাক্রমে 60 ও 45, প্রদত্ত তথ্যগুলোর চিত্রের মাধ্যমে প্রকাশ করো, ত্রিভুজের অঙ্কন করো, বিবরণ দাও। এবং পরিসংখ্যান থেকে একটি অঙ্ক দেওয়া আছে, প্রাপ্ত নম্বর এবং গড় নম্বর এখানে দেওয়া আছে, সারণী তৈরি করতে হবে, সারণী থেকে গড় নির্ণয় করতে হবে। এসব এই ধরনের প্রশ্নই আপনাদের পরীক্ষাতে হবে, আপনারা কোনো টেনশন করবেন না। আর এটি মনে হয় 2016 সালের একটি প্রশ্ন, আপনাদেরকে জাস্ট উপস্থাপন করলাম যে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এটি লেখা আছে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা 2016 খ সেট। এটি কোন বিভাগ থেকে, কোন বোর্ড থেকে আসছে সেটা সঠিক উল্লেখ করা নেই এখানে। আপনারা এগুলো পড়লে বা এই টাইপের অঙ্কগুলো করলে পরীক্ষাতে কিন্তু কমন পাবেন। আর অবশ্যই আপনাদের গণিতের যে MCQগুলো আসবে আমি এগুলোর উত্তর দেবো এবং গণিতের প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দেবো আমার চ্যানেলে। অবশ্যই এগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।